শিবর ভয় লাগতেছে, দেখেন 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 শিবর ভয় লাগতেছে, দেখ নিচে দেখ নিচে দেখ, পুরুষ মানুষের এত ভয় কিসের? শোভা, আই এম এ সফট ম্যান ব্রো, আই এম নট এ পাথর। এটা হচ্ছে আমাদের জেনেভা শহর, যে জায়গায় আমরা থাকি। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু ভ্লগ 11। তো আজকে আমার ব্যাকগ্রাউন্ড দেখতে পারতেছেন, কোনো সানলাইট নাই। এখন কেন সানলাইট নাই শোভা? কারণ আজকে আমরা ব্লগ করতেছি রাত্রে বেলা। ইয়েস, রাতের ব্লগ। তো আজকে আপনাদেরকে দেখাবো রাতের জেনিভা এবং জেনিভা লেক রাতে কেমন ভিউ, ঠিক না? তো আজকে ছোট্ট একটা স্পেশাল জিনিস আসবে এবং আমাদের সাথেই থাকেন, আর আমাদের সাথে থাকলে আপনারা দেখতে পারবেন। আমরা চেষ্টা করব যত ভালো করে এই ছোট ছোট জিনিসগুলো আপনার সাথে শেয়ার করা যায়। তো এই তো আমার পিছনে আছে জেনিভা লেক, এবং আমার এই সাইডে আছে যেখানে আমরা ইন্ট্রো নিয়েছিলাম আমার শোভা। সো এখনই আমরা যাচ্ছি, লেটস গো। তো গাইজ, এখন আমরা মাত্র যে হোটেলের সামনে ছিলাম ওই হোটেলের থেকে রাস্তা পার হইলাম। তো এখন আমরা যাবো লেকের ওই সাইডে। আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা ওয়াটার ফাউন্টেন, ওইটাই ব্লক টুতে দেখানো হয়েছে, তার ওইটা দেখাই না, এটা একটু পরে দেখাই। তো শুভ আসো, এখন আমরা মুবলং ব্রিজ দিয়ে ওই সাইডে যাবো লেকের, এবং যেই ছোটো ছোটো প্লেসগুলো দেখাবো আপনার সাথে ওইটা শেয়ার করবো, ঠিক আছে? তো গাইজ, আমরা ছোট্ট একটা প্লেসে আসছি, এইখানে আসলাম। ভিউটা ভালো আসছে স্যার, আমাদের পিছে একটা বোট দেখতে পারতেছেন। তো এই বোট এবং আরও কিছু জিনিস নিয়ে শুভ কিছু বলবে, তো বলে দাও। এই যে বোটটা দেখতে পারতেছেন আমাদের পিছনে, এই বোটটা পুরো জেনেভা লেকের মধ্যে ঘুরে, যেমন জেনেভার পাশে যে সিটিগুলো আছে, অন্যান্য যে জায়গাগুলো আছে ওইগুলোতে যায়। আর আপনারা যদি কখনো কেউ আসেন এই জায়গায়, এখানে আমরা যেখানে দাঁড়াই সেখানে নিচেই আছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট নিতে পারে। মানে আমি যেটা বলবো যে আমাদের এই বোটে করে একটা ব্লগ আসবে, এইটা আপনারা রেডি থাকেন, একটা আসবে আসবে। সামার যেহেতু আসছে, এরকম বোটে ভিডিও না করলে তো হয় না, হয় না। তো আরও আরও কী বলবো বলো। আর আমরা যেই জায়গায় দাঁড়াইছি তার সামনে আছে জেনেভার সবচেয়ে মোমলা ব্রিজ আছে, আমরা এখন সেটা ক্রস করে লেকের ওই সাইডে যাবো। আর একটু স্ট্রেসে আছি, কারণ যেই জিনিসটা উঠবো আমরা আগে বলে দিই, ওইটা কখন বন্ধ হবে সেটাও জানি না, এবং জেদোর লাইট মানে জেদো কখন অফ হবে সেটাও জানি না। তো একটু লেট হয়ে গেছে মানে। তো গাইজ, আমরা আগাচ্ছি, আমার পিছে দেখতে পারতেছেন ওই জিনিসটা। শোভা রেডি নাকি তুমি? Yes, I'm ready, but I am little bit ভয় পাচ্ছে অনেক টাইম। চলেন চলেন, তাড়াতাড়ি চলেন। শোভা হাই দিয়ে দাও, হাই। তো গাইজ, আমরা যেখানে উঠবো সেটার একদম কাছে এসে পড়েছি। এখন আমরা টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কাটবো এবং আমরা উঠবো। তো গাইজ, এখন আমরা টিকিটটা কাটবো, দাও। তো এইখানে এক একজনের জন্য 7 ফ্র্যাঙ্ক করে, আর এক একবারে 4 বার রাউন্ড দিবে। তো আই থিঙ্ক ফুল জেনিভা শহরটা দেখা যাবে, যেহেতু এটা অনেক উপরে। তো এই তো, ওকে ডান, ওকে আসো, লেটস গো, টেক ইট। তো গাইজ, এই যে আমাদের টিকিট, শোভা আসো। আমারটা, ইয়েস। তো আমরা এখন ঢুকবো, আমি দিয়ে দিলাম। তো আপনাদেরকে দেখাই একদম ছোটো একটা ইয়ার মতন বসতে হবে। তো গাইজ, আমরা বসে পড়েছি, এখন অপেক্ষা করব। শুরু হয়ে গিয়েছে। শোভা বলো,
আমি অনেক ভয় আছি। জুরে কেন জানি এইসব রাইড উঠলে অনেক ভয় পায়, বাট আমি আরো এক্সাইটেড। এ লাগলো ক্যামেরা, অ্যাকচুয়ালি লাগতো। ও নাইস নাইস, ভাল লাগে ভাই, তোর ভাষা রাইস নাই আছে ভাই। ও ও গাইস, দেখেন জাস্ট দেখেন ভিউটা, দেখেন ওয়াও। আপনাদের কি ভিউটা দেখাই, এটা হচ্ছে আমাদের জেনেভা শহর, যে জায়গায় আমরা থাকি। দেখেন আপনারা, আমরা ড্রোনে অনেকবারই দেখাইছি, তারপর রাতের ভিউ ইটস বেটার দ্যান এনিথিং এলস। ও ওয়াও, ভিউটা দেখেন, ওই যে ওয়াটার ফাউন্টেন, ওয়াটার আসতেছি। সুগার ব্লক হয়ে গেছে, নামবো কি হবে, সুগার ভয় লাগতেছে। দেখেন 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 সুগার ভয় লাগতেছে। দেখ নিচে দেখ নিচে দেখ নিচে দেখি তো দেখেন নিচে দেখ তো গাইজ, এইটা আমাদের সেকেন্ড রাউন্ড, বাট থার্ড রাউন্ড, হ্যাঁ থার্ড, বাট যাই না, কিন্তু শুভের এত ভয় লাগতেছে, পুরুষ মানুষের এত ভয় কিসের শুভ? I'm a soft man, bro. I'm not a pathar. Oh my god! Wow! তো গাইজ, আমরা মাত্র এখান থেকে বের হইলাম, তো এখন আমরা যাবো যে ফ্লাওয়ার ক্লক ওইখানে। তো গাইজ, এখন আমরা এসেছি, আমাদের পিছনে দেখতে পারতেছেন কি বলো, ফ্লাওয়ার ওয়াচ বাট ফ্লাওয়ার ক্লক অলসো, যে কোনো একটা। তো এখানে ফুলের কালার চেঞ্জ করা হয়েছে, যতটুকু দেখা যাচ্ছে না কিনা আপনাদেরকে একটু দেখাই দিই। ওকে ভাই, কয়টা বাজে? এত বড় একটা ঘড়ি থাকার শর্তেও জানো না কয়টা বাজে? ভুলে গেছি। ওকে আচ্ছা, তো এখন আমরা যাচ্ছি কোথায়, ওয়াটার ফাউন্টেনে? ওয়াটার ফাউন্টেনে চলেন, লেটস গো। আর এখন শুধু ভাবতেছি যে ওয়াটার ফাউন্টেনটা জানি বন্ধ না কইরা দেয় আজকে। হ্যাঁ, তো এখন আমরা যাচ্ছি একটু অন্ধকারের মধ্যে দিয়ে, দেখা আপনাদেরকে দেখেন। তো গাইজ, আমাদের পিছনে আছে এখন ওয়াটার ফাউন্টেন, তো আমাদের পিছনে আছে ওয়াটার ফাউন্টেন, আমাদেরকে দেখা যাচ্ছে না, তো কিছু করার নেই, কারণ এখানে কোনো লাইট নেই, আর এখানে অনেক বাতাস, আর বাতাসের স্পিডে এত পানি আসতেছে, ভয় লাগতেছে যে ক্যামেরাটায় যদি ওইরকম পানি না লাগে। তো এই তো দেখেন। তো গাইস, চেষ্টা করব যত কাছে যাওয়া যায় ওয়াটার ফাউন্টেনে, নাকি লেটস গো। তো গাইস, এখন শুভকে আমি একটা দেয়া দিতেছি, এই যেহেতু পানিগুলো আসতেছে, পানি ছেটা ছেটা, শুভার একদম এখান দিয়ে দৌড় দিয়ে আবার আসতে হবে। আর জানি না শুভ ভিজে যাবে নাকি না। রেডি, থ্রি টু ওয়ান, দৌড় দাও দৌড় দাও, ডেয়ার ডেয়ার, পারবে না, যাচ্ছে, দিল দিল দিল, দৌড় দৌড়, হাঁটতেছে। আরে বেচারা শার্ট একদম ভিজে যাবে, কি চলে গেল, আরে ফিরে আসো। আরো জোরে আরো জোরে, আরে পুরো ভিজে গেছে, কি ভিজে গেছে নাকি না, প্রায় অনেকটা ভিজছে, দেখি অনেকটা, এই যে পানি, এই যে পানি, দেখাই তো যায় না। ওয়াটার ফাউন্টেনের হাইপারল্যাপসে একটি শট দেখে আসেন। তো গাইজ, আজকের ব্লগটা এইখানেই শেষ, দেখা হচ্ছে ব্লগ 12-এ। তো আই থিঙ্ক আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে, আর এরকম রাতের ব্লগ যদি আরও চান আপনারা আমাদেরকে কমেন্ট করে জানান, আর আমাদের ডেয়ারও যদি ভালো লাগে আপনাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা কী নতুন ডেয়ার করতে পারি, স্পেশালি শ্যামের জন্য, আমার জন্য। হ্যাঁ, তো ব্লগ 12-এ দেখা হচ্ছে, অ্যান্ড ব্লগ 12-এ আমরা নতুন একটা প্লেসে যাব, যে প্লেসে আমি কখনো যাইনি, শুভা এখনো গেছো না? আমি একবার গেছি, 2015-তে। তো আমি যাইনি, তো আমাদের জন্য একটা নিউ প্লেস। তো এই তো, আর ব্লগ ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করেন,
তো এই তো আল্লাহ হাফেজ।